নমস্কার বন্ধুরা, এটা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে এটা মিহিদানা, যেটা বেসন দিয়ে বানানো হয়, কিন্তু এটা বেসন দিয়ে তৈরি কোনো মিহিদানা নয়। আজকে রেসিপি বেসন ছাড়া খুব সহজে কম খরচে তৈরি মতিচুর লাড্ডু, যেটা খেতে হবে একদম কেনা দোকানের মতো। মিহিদানা লাড্ডু যেরকম হয় ঠিক একদম অবিকল সেই রকম, কিন্তু তৈরি হবে কোনো রকম বেসন ছাড়া। তো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল 300 গ্রাম। ছোলার ডাল এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত জলের মধ্যে, মোটামুটি 5 ঘন্টা মতো অবশ্যই জলে ভিজিয়ে রাখবে। তারপর অল্প পরিমাণ জল দিয়ে এই ছোলার ডালটাকে, মানে যে জলে ভেজানো ছোলার ডালটাকে পেস্ট করে নিতে হবে। আমি দুইবারে পেস্ট করে নেব, আর একদম মিহি করে পেস্টটা করতে হবে। জলে ভেজানো ডালটাকে অল্প পরিমাণ জল দিয়ে পেস্টটা করবে, খুব বেশি জল অতিরিক্ত দিতে যাবে না। তারপর তেলটাকে দেখো হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতেই রেখেছি। তারপর পকোড়ার শেপে ভেজে নিতে হবে। এই বেটে নেওয়া ছোলার ডালটাকে আমি পকোড়ার শেপে দিয়ে দেব। এইভাবে ছোলার ডালের পকোড়া তৈরি করে নিতে হবে। দুটো ব্যাচে ভাজবো আমি। প্রথম ব্যাচের পকোড়াগুলো দেখো একদম ক্রিস্পি করে ভাজতে হবে, মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে সময় নিয়ে এগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি, প্রথম ব্যাচের পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচে সমস্ত ছোলার ডালের পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে দুটো ব্যাচে আমি সমস্ত পকোড়া ভেজে নিয়েছি একদম ক্রিস্পি করে। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভেঙে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। মিক্সার জারের মধ্যে দুইবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে, তবে একদম মিহি করে গুঁড়ো করব না। আর মিক্সারটা চালানোরও নিয়ম আছে, মিক্সারটাকে জাস্ট অন অফ করবে, একভাবে চালিয়ে রাখবে না। কয়েক সেকেন্ড অন অফ করলেই দেখবে এটা গুঁড়ো হয়ে যাবে, তবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করতে যাবে না। দেখতেই পাচ্ছ একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা ভাব রেখেছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ছোলার ডালের গুঁড়ো করে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেল। এবারে আমি চিনি শিরা বানাবো। তার জন্য আমি 300 গ্রাম এখানে চিনি নিয়েছি, আর যতটা চিনি তার অর্ধেক দিয়ে দিচ্ছি জল। তো 300 গ্রাম চিনি, 150 গ্রাম জল, 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচগুলো পরে তুলে ফেলে দেব। তো চিনিটা গলে গিয়ে যখন শিরাটা ফুটে উঠতে শুরু করেছে, মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই শিরাটা রেডি হয়ে যাবে। আর দেখো এরকমভাবে আঙুলে নিয়ে দেখলে দেখবে একটা বেশ আঠালো ভাব মনে হবে, কোনো রকম তারের শিরা হবে না। তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি, আর আগে থেকে যে ছোলার ডালটাকে আমি পকোড়ার শেপে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার একে একে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে 4 মগজ দিয়ে দিচ্ছি। 4 মগজ তোমরা মুদিখানা দোকানে পেয়ে যাবে। এখানে 4 মগজের বদলে তোমরা কাজু বাদাম বা কোনো বাদাম কুচি দিতে পারো। তারপরে একটু সামান্য কেশরি ফুটকালা দিচ্ছি, এটা সামান্য দিলাম, এটা একদমই অপশনাল, দিলে লাড্ডুগুলো দেখতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর খুব তাড়াতাড়ি দেখবে শিরা টেনে নেবে। তো মোটামুটি 1 থেকে 2 মিনিট গ্যাসটাকে অন রেখে তারপর গ্যাস অফ করে দেবো। আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব, আর আস্তে আস্তে দেখবে খুব সুন্দরভাবে কালারটা মিশে যাবে। কেশরি ফুড কালার দিলে একদম দোকানের কেনা মিহিদানার যে লাড্ডু ঠিক সেরকম হয়। দেখো এটাকে দেখে মনে হচ্ছে একদম মিহিদানা, তবে এটা ছোলার ডাল দিয়ে তৈরি হয়েছে। আর আমি একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ, যখন দেখবে এরকম মুঠো করা যাচ্ছে, মানে লাড্ডুর মতো শেপ দেওয়া যাচ্ছে, তখন গ্যাস থেকে নামিয়ে নিয়ে গরম গরম অবস্থাতেই কিন্তু শেপ দিতে হবে। অবশ্যই লাড্ডুর শেপগুলো গরম গরম অবস্থাতেই চেষ্টা করবে দেওয়ার। একটা হাত দিয়ে মুঠো করে নিলেই দেখবে লাড্ডুর শেপ হয়ে যাচ্ছে খুব সহজে। তারপরে দুটো হাতের সাহায্যে একটু গোল করে ঘুরিয়ে নেবে, আর হাতের তালুতে একটু অল্প করে ঘি মেখে রাখতে পারো, তাতে করে লাড্ডুগুলো শেপ দিতে সুবিধা হবে। আমি বড় বড় শেপেই লাড্ডুগুলো বানাচ্ছি। এইভাবে লাড্ডু বানালে অনেকটা কম খরচে, মাত্র 300 গ্রাম চিনি আর 300 গ্রাম ছোলার ডালই কিন্তু আমার অনেকগুলো লাড্ডু তৈরি হবে। একদম 10 টাকা দামের লাড্ডু এখানে তৈরি হচ্ছে। বড় বড় আকারে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি খুব সহজে, আর এই লাড্ডুগুলো খেতে কিন্তু একদম মিহিদানা লাড্ডুর মতো হয়। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে লাড্ডুগুলো কোনোরকম বেসন ছাড়া ছোলার ডাল দিয়ে বানানো হয়েছে। লাড্ডুগুলো শেপ দেওয়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। 4 মগজ দেওয়ার কারণে একদম দোকানের কেনা লাড্ডুর মতো দেখতে হয়েছে, আর টেস্ট কিন্তু একদম যে কোনো দোকানের কেনা লাড্ডুকে হার মানাবে। একবার এইভাবে লাড্ডু তৈরি করে কাউকে দিলে কিন্তু সে খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো বেসন ছাড়া ছোলার ডাল দিয়ে বানানো হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।